Hey guys, Assalamualaikum. Welcome back to my channel. আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো. Good morning everyone. তো সকালবেলায় উঠেই আমি যেটা করেছি পুচকিগুলোর কাছে চলে এসেছি, মানে আমার পুদিনা পাতার গাছের কাছে এসে দেখলাম যে কি অবস্থা, যেহেতু এটাকে গতকালকে চেঞ্জ করে দিয়েছি, এখন কি অবস্থা, আসলে এটা সুস্থ আছে কিনা সেটা দেখার জন্য. তার দেখলাম যে না, মাশাআল্লাহ সুস্থ আছে এবং আস্তে আস্তে এটা হয়তো ডালপালাও ছাড়া শুরু করে দিবে কয়েকদিন পর থেকে ইনশাআল্লাহ. তখন এটা যখন ভরে যাবে তখন দেখতে অনেক বেশি ভালো লাগবে. তো আজকে আমি ওদেরকে হচ্ছে পানি দিব, একটু পানি টানি দিয়ে যাতে একটু ভালো থাকে সেই জন্য. তো প্রত্যেকদিন সকালবেলা উঠে খুব যত্ন করতেছি, ইনশাল্লাহ হয়তো ভালো কিছুই হবে. অ্যানিওয়েজ, তোমাদেরকে একটা কথা শেয়ার করি তোমাদের সাথে, সেটি হচ্ছে একটা কমেন্ট যেটা নিয়ে খুব তুমুল তুলপার শুরু হয়ে গেছে. সেটি হচ্ছে আমার লাস্ট কি ওই যে বার্থডে যে ব্লগটা ছিল, তো বার্থডে ব্লগে আমি দেখাচ্ছিলাম যে আমি সকালবেলায় উঠেছি আর সকালবেলায় উঠে তারপর হচ্ছে রেডি হয়ে গেছিলাম. তো আমি সকালে উঠছি 5:30টার সময়, 5:30টায় উঠার পরে তারপর আমি রেডি হয়ে বের হইতে হইতে আমার 10:30 থেকে 10:30টার মতো বেজে গেছে. এই যে মাঝখানে এত ঘন্টা সময়, এই এত ঘন্টা সময় কিন্তু আমি টোটাল কাট করে দিয়েছি এবং আমি কিন্তু ওখানে কিছুই দেখাইনি. তো একজন এসে ওখানে কমেন্ট করেছে যে এত সকালে যখন উঠেছেন আপু তাহলে নামাজটা কেন পড়ে নিলেন না. তো এইটা নিয়ে আবার অনেকেই নিচে এসে অনেকে অনেক ধরনের কমেন্ট, তোমরা যারা আমাকে হয়তো পছন্দ করো বা ভালোবাসো তারা এসে আবার নিচে ওটাকে কমেন্ট করেছো, কিন্তু আমি কোনো কমেন্টে রিপ্লাই দেই নাই ওনাকে, কারণ আমার কাছে মনে হয়েছে যে উনি ওনার জায়গা থেকে বলেছে এবং ওনাকে আসলে এটা রিপ্লাই দেওয়ার মতো কিছু নেই. তা আমি জাস্ট ওনাকে একটা লাভ রিয়্যাক্ট দিয়ে রেখেছি, আর কোনো কিছু করিনি. তো ওনার উদ্দেশ্যে আমি বলতে চাই, ভাই আপনি যদি এই ব্লগটি দেখেন তাহলে বলি এই যে মাঝখানে এতখানি সময় গ্যাপ ছিল, এই গ্যাপটা কিন্তু আপনাকে আমি দেখাই নাই. আর আরেকটা ব্যাপার হচ্ছে নামাজ পড়ছি, এটা আপনাকে আমি বলবো নাকি নামাজ পড়ার সময় আমি আপনাকে ভিডিও করে দেখাবো, মানে আমি বুঝতে পারলাম না ব্যাপারটা যে আসলে এটা কি করার. আর পার্সোনাল অনেক কিছু থাকবে ব্লগে যেটা হচ্ছে আমি শেয়ার করতে পারবো না, যেটা শেয়ার করা পসিবল না আসলে. হ্যাঁ, তো এইটা আপনাদের বোঝা উচিত বা আপনার বোঝা উচিত, আপনাদের বললে ভুল হবে কারণ অনেক কেউ লেখেনি, একজন লিখেছে. তো এটা আপনার বোঝা উচিত ছিল যে এতক্ষণ সময় যেহেতু বেচারি গ্যাপ রেখেছে তো নিশ্চয়ই সে তার কাজগুলো করেছে, আর ওই দিন আমার বার্থডে ছিল, সো ওই দিন ওই সময়টা একান্তই আমার ছিল. হ্যাঁ, তো আজকে আমি আমার ব্যালকনিটা পরিষ্কার করব, সেটার জন্য ধরেছি. আমার ব্যালকনিটা প্রচণ্ড ময়লা হয় কারণ হচ্ছে যেহেতু রাস্তার পাশে সেহেতু প্রচণ্ড ধুলা আসে. পরে ভাবলাম এত ধুলাধুলা হয়েছিল ভাল লাগতেছিল না দেখে, পরে ভাবলাম যে নিজেই ক্লিন করে ফেলি. যদিও নর্মালি হচ্ছে আমাকে ক্লিন করে দেয় আমার যিনি মানে কাজ করেন আর কি, তো উনি করে দেয়, কিন্তু আমার কাছে মনে হলো যে না ঠিক আছে ওনাকে আসলে না বলে নিজেই করে ফেলি, কারণ আমি ফাঁকা ছিলাম আর ক্লিনিংয়ের কাজগুলো আমি নিজে নিজেই করার চেষ্টা করি. তো এখানে এর জন্য সকালবেলা উঠে খুব মানে কষ্ট করেই কাজ করতেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ ভালোই পরিশ্রম হচ্ছিল ঠিক, যদিও আমি খুব ইজি একটা উপায় বেছে নিছি, জাস্ট পানি ঢেলে ঢেলে তারপর হচ্ছে শলার যে ঝাড়ু আছে ওইটা দিয়ে মানে ঝাড় দিয়ে দিতেছিলাম, কারণ ওই ন্যাকড়া ট্যাকড়া দিয়ে মোছা আমার কাছে একটু কষ্ট লাগে. আর ব্যালকনি মোছাটার এত ধুলা থাকে আমার ব্যালকনিতে, যাদের ব্যালকনি হয়তো পরিষ্কার থাকে বা হয়তো ধুলা অত লাগে না তাদের ব্যালকনি ওইভাবে করা যায়, বাট আমারটা আসলে এইভাবে পসিবল না, আমার আমার প্রচণ্ড ধুলা পড়ে. তো আমার এই যে ক্লিনিংয়ের কাজ শেষ মোটামুটি, এরপর হচ্ছে আমি আমার অন্যান্য কাজগুলো করতে শুরু করে দিব. তো ক্লিনিং শেষ করার পর এখানে আমি এখন ভাবলাম যে আমি তাহলে মানে শাওয়ারটা নিয়ে নেই, কারণ অনেকগুলো কাজ সকাল থেকে উঠে করে ফেলেছি অলরেডি, 11:30 বেজে গেছে, এখনও পর্যন্ত আমি ব্রেকফাস্ট নিয়ে নেই. তো ভাবলাম যে আগে শাওয়ার টাওয়ার নেই তারপর হচ্ছে ব্রেকফাস্টটা পরে নিব. তো এখানে আমার এই যে শাওয়ার নেওয়া শেষ, এবার আমি চলে এসেছি, তারপর হচ্ছে আমি রিল্যাক্সে খেতে বসবো. তো এই দিনও কিন্তু আমার গ্যাস নেই, গত 2 দিন ধরে গ্যাস নেই. তো আজকে কি খাবো মানে আমি জানতাম না যে আমি কি খাবো, ভেবেছিলাম যে রুটি খাবো, রুটি এনে রেখেছিলাম,
আর এমনিই আমার কিছু টুকটাক খাবার ছিল, কিন্তু রিজিক আসলে ব্যাপারটা সম্পূর্ণই মানে কি বলবো, এটা সৃষ্টিকর্তার একটা মানে আল্লাহ তাআলাই আসলে দিয়ে দেয়। তো আমার পাশের বাসার যারা আছেন, তো তাদের হচ্ছে এক দাদু আছে, তো উনি ওই দাদু হচ্ছে মানে গ্যাস তো নাই, ওনাদেরও নাই, কিন্তু দাদু হচ্ছে পরে কি করলো যে ওই নিচে যে আমাদের কেয়ারটেকার আছে, কেয়ারটেকার আবার সিলিন্ডার গ্যাস চালায়, তো কেয়ারটেকারের কাছ থেকে যে উনি হচ্ছে একটু রান্না করে নিয়ে আসছে। এটাকে ওনারা খিচুড়ি বলে, বলে সাদা খিচুড়ি, বাট আমার কাছে এটা হচ্ছে জাউ টাইপের আছে ওরকম। বাট এখানে ওনারা যেটা এক্সট্রা অ্যাড করে সেটা হচ্ছে মানে কিছু কি বলে এটাকে, মসুর ডাল কিছু অ্যাড করে দেয়, বাট এটা টেস্ট হচ্ছে টোটালটাই জাউয়ের মতো। যাই কিছু তাই হোক, অ্যাটলিস্ট খাই মানে খেতে পারবো, এটাই হচ্ছে কথা। তো আমি সেই জন্য পরে ভাবলাম যে যাক আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট খাচ্ছি, এটাই অনেক কিছু। তো পরে হচ্ছে জাস্ট আমি যে খেতে বসে গেছি, তবে এই দিন হচ্ছে রাতের বেলাতেই গ্যাস চলে আসছিল, কথা ছিল যে আরও দুই তিন দিন থাকবে না, কিন্তু আল্লাহর রহমত ছিল এবং হয়তো খুব তাড়াতাড়ি তারা লাইনটা সারানোর চেষ্টা করেছে, কারণ টোটাল এরিয়াটাতে ছিল না, সেই জন্য এই দিন রাতের বেলায় আসলে গ্যাস চলে এসেছিলো, যাক আল্লাহর রহমত ছিল। তবে আমি গত দুই দিন ধরে ভাত খাই না, আমার ভাতের জন্য মানে প্রাণটা জাস্ট মানে কি বলবো, মানে আমার এত পরিমাণের মানে ভাত 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 এরকম, মানে যখন হয়তো রান্না করতে পারি এমনিতে আমার ভাত খেতে ইচ্ছে করে না, কিন্তু বাঙালি কথায় বলে না যে সারাদিন যা খুশি তাই করি, যা কিছু তাই করা হোক না কেন ভাত খেতে হবে, মানে একবার অন্তত যে কোনো সময় মিলিয়ে একবার অল্প একটু মানে একটু ওষুধের মতো একটা টাইপের একটু ভাত নিলেও মানে চলে যায়। তারপর খুব শান্তি লাগতেছিল যে যাক ফাইনালি আমি খেতে পারছিলাম, তবে এখনও পর্যন্ত আমি জানতাম না, আমি এখন যে কাজ করতেছি এখনও পর্যন্ত জানতাম না যে খেতে পারবো কিনা ভাত, কারণ গ্যাস ছিল না কিন্তু তখনও পর্যন্ত। তো এই খাওয়া দাওয়া একটু শেষ করে এখানে হচ্ছে আমি একটু আমার কিছু যে মালা টালা ছিল নিউজের যেগুলো, ওগুলো একটু গোছগাছ করতেছিলাম, সব উল্টাপাল্টা মালার ভিতরে যে কলম ঢুকেছিল কি একটা অবস্থা, পরে ওগুলো যে সব কিছু টুকটাক টুকটাক করে মানে গুছাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ এই যে আমি একটু চুল ঠিক করতেছি, মানে একটু ঢং করতেছি, মানে আজাইরা তখন খুব ঘুম পাচ্ছিল আর কি। তো এখানে হচ্ছে আমি একটু রেডি হয়েছি, হঠাৎ করে একটা ভাই আসছে, মানে আমার আমি আগে যেখানে কাজ করতাম নিউজ 24-এ, তো সেইখানের ভাই আর কি, মানে তো পরে ভাইয়া আসছে, ভাইয়ার বোনের বাসা পাশেই ছিল, এসে ফোন দিছে যে রিক্তা তুমি কি বাসায় আসছো, যদি থাকো তাহলে একটু নামো। পরে আমি বললাম যে ঠিক আছে নামতেছি, পরে গেছিলাম বাইরে। তারপরে মাঝখানে ভিতর এসে আবার ঘুম টুম দিয়ে আবার বাইরে গেছিলাম, আবার একটা কাজ ছিল, একটু কম্পিউটারের দোকানে গেছিলাম, ওখান থেকে এই যে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো এখন এই যে জাস্ট বাসায় ব্যাক করতেছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের আকাঙ্ক্ষিত গ্যাসের চুলা, এবং সেটা আলটিমেটলি জ্বলতেছে, মানে এটার ভিতরে আগুন আসছে, এইটাই এর গত দুই দিন এটার মধ্যে কোনো আগুন ছিল না, মানে এটা এরকম করে দিয়ে যদি আমি লাইটার দিয়ে দিতাম তাহলে এটা আগুন হইতো না। তো পরে আমার কাছে মনে হলো যদি আবার চলে যায় এর জন্য ঝটপট কোনো কিছু রান্না করব। পরে ঝটপট এখানে আমি একটু ডাল বসাই দিছি, একবারে মাখাই ছাকাই বসাই দিছি, আর সাথে হচ্ছে আমি কিছু মাছ ভাজি করে নিছি, যে রিস্কি যদি বাই চান্স আবার চলে যায়, তো এখন যদি কিছু বের করে রান্না করতে যায় তাহলে এটা অনেক লেট হয়ে যাবে। তো এনিওয়েজ ফাইনালি আমার রান্না বান্না শেষ করে আমি এখানে ভাত খাচ্ছি, এবং এইখানে আমি আসলে কোনো কথাই বলতে চাই না, বিকজ এখানে আমি যে কী পরিমাণে শান্তি পাচ্ছিলাম খেয়ে, আর তোমরা ভাবতে পারবে না আমি যখন আমার মাকে ফোন দিয়ে বলছি যে মা এরকম এরকম আমি তো দুদিন ধরে খেতে পারতেছি, আমার মা তো প্ল্যান করে ফেলছে যে সব কিছু রান্না করে আমাকে পরের দিন সকালে পাঠিয়ে দিবে, পরে শুনছে যে আমি ভাত খাইছি, পরে আমার মা তো খুব মানে শান্তি পাইছে, সে বলতেছে যাক অ্যাটলিস্ট ফাইনালি আমার মেয়েটা খাইতে পারছে এবং গ্যাস আসছে, তো এটা অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে। তো আমার মা এত খুশি হয়েছে, আমিও যেমন তৃপ্তি করে খাচ্ছিলাম আমার মাও সেরকম খুশি হয়েছে আলহামদুলিল্লাহ, তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো এই তো জাস্ট সারাদিনের শেষ সময়ে চলে এসেছি, রাত হয়ে গেছে প্রায় 11টা বাজে, এখন আমি আমার বেডে চলে যাব এবং ঘুমিয়ে যাব। আর আজকের মতো আমি আমার ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ব্লগগুলো দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর
প্লিজ তোমরা এভাবে সাপোর্ট করো, সাপোর্ট করতে থাকো, এবং আমাকে যদি ভালো লাগে, আমার ব্লগগুলো যদি ভালো লাগে, তাহলে প্লিজ অন্য কারোর সাথে শেয়ার করে দিও, সবার সাথে শেয়ার করো। এবং তোমরা আরও কী ধরনের ব্লগ দেখতে চাও সেটি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করবো সেই ধরনের ব্লগ বানানোর। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমার পাশে থেকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, গুড নাইট, আল্লাহ হাফেজ।